ইসলাম, ইসলামের শিক্ষা, দিন, দিনই শিক্ষা, কোরআন এবং কোরআনের শিক্ষা, কোরআন এবং কোরআনের হেফজ, এটি ছেলেদের জন্য যেমন প্রয়োজন, মেয়েদের জন্যও তাই। কারণ রব্বুল আলমিন পুরুষেরও স্রষ্টা, নারীরও স্রষ্টা। রব্বুল আলমিন কোনো বিশেষ লিঙ্গ বা ছেলে বা মেয়ে কোনো একটা বিশেষ লিঙ্গের প্রতি রব্বুল আলমিন বৈষম্য করেন, বেশি মহব্বত করেন, অন্যজনকে কম মহব্বত করেন তিনি তা নন। ইসলামের সব বিধান ছেলেদের জন্য যেমন প্রযোজ্য, পুরুষের জন্য নারীদের জন্য তাই। গুনাহ করলে পুরুষ জাহান্নামে যায়, নারীরাও যায়। সওয়াবের কারণে পুরুষ বেহেশতে যায়, নারীরাও যায়। ফরজ যে পাঁচটি, যে পুরুষের উপরও ফরজ, নারীর উপরও ফরজ। পুরুষ রণাঙ্গনে গিয়ে শাহাদত বরণ করলে শহীদ হয়, মেয়েরা সন্তান প্রসব করার সময় মারা গেলে তারাও শহীদের মর্যাদা পায়। পুরুষ রণাঙ্গন থেকে ফিরে আসলে তাকে গাজী বলা হয়, আর কোনো মেয়ে যদি সন্তান প্রসব করে সুস্থ বা বাসা বাড়িতে ফিরে আসে সেও গাজীর মর্যাদা পায়। গাজী নারীরাও মর্যাদাবান, নারী কন্যা মর্যাদাবান, নারী স্ত্রী মর্যাদাবান, নারী মা হিসেবেও মর্যাদাবান। তো আমরা ছেলেবেলেদেরকে দিন শেখানোর ক্ষেত্রে যতটুকু আগ্রহী, সে আগ্রহ মেয়েদের ক্ষেত্রে দেখা যায় না, যেটি বৈষম্য, ইনসাফের পরিপন্থী। আপনার ছেলেদের রব্বুল আলমিনের দরবারে কোরআনের হাফিজ হয়ে এই মর্যাদা পায়। হাদিস শরীফে আছে, রব্বুল আলমিন বলবেন, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখরাইতিন তাকরাউহা। রব্বুল আলমিন এক হাফিজে কোরআনকে বলবে, কোরআন ধীর গতিতে যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে ওভাবে তেলাওয়াত কর, এক একটা সিঁড়ি পার হয়ে ওপর দিকে যাও, তোমার মর্যাদা সেখানে গিয়ে শেষ হবে যেখানে কোরআনের তেলাওয়াত তোমার শেষ হবে। সে মর্যাদা ছেলেদের যেমন দরকার, ছেলেরা পেতে চায়, এই মর্যাদা তো মেয়েরাও পেতে চায়। এই জন্য বলে রব্বুল আলমিনের দরবারে, কারো মেয়ে যদি কথা নালিশ করে, রব্বুল আলমিন আমার বাবা আমার ভাইকে হাফেজ বানিয়েছে অনেক মর্যাদাবান, আমাকে তো কোরআনের সে শিক্ষা দিয়ে নাই, দিনের শিক্ষা থেকে আমি বঞ্চিত, কাজে আজকে যদি জান্নাতের ফয়সালা থেকে আমি মাহরুম হই অথবা জান্নাতে যদি আমি কম মর্যাদা পেয়ে থাকি, তাহলে সেটি আমার বাবারই অন্যায় হবে আমার প্রতি, যে তিনি আমার ভাইকে দিন শেখান আমাকে শেখাননি। একারণে ওলামা ইকরাম বলেন, দিন শেখানোর ক্ষেত্রে বৈষম্য নেই, ছেলেরাও দিন শিখবে, মেয়েরাও দিন শিখবে, ছেলেরাও হাফিজ হবে, মেয়েরাও হাফিজ হবে। তবে হাফিজ হওয়া যদিও মর্যাদা খুবই সওয়াবের, এটা কেউ ওয়াজিব বা ফরজ বলেননি, মাসালা ভুল বলবেন না, হাফিজ ওয়াজিব বা ফরজ নয়, অত্যন্ত সওয়াবের কাজ। কেউ যদি হাফিজ না হয় গুনাহগার হবে? কেউ গুনাহগার হবে না, কত আলেম আছে, হাজার লক্ষ আলেম আছে, তারা হাফিজ নয়। কোনো জিনিস খুবই মর্যাদাপূর্ণ হওয়া, তার মর্যাদা বলতে গিয়ে এটাকে ওয়াজিব ফরজের কাছাকাছি নিয়ে যাওয়া, সে অধিকার ওলামায়ে কেরামের কাছে নেই। ওয়াজিব বা ফরজ সেটি হবে যেটি আল্লাহ পাক ওয়াজিব ফরজ বলেছেন। আল্লাহ পাক যেটি ওয়াজিব ফরজ বলেননি, পৃথিবীর কারো ক্ষমতা নেই এটাকে ওয়াজিব বা ফরজের পর্যায়ে বা সে মর্যাদায় নিয়ে যাওয়া। আজকে আমরা ফজিলত বা মর্যাদা নিয়ে কথা বলছি। মোহতরম হাজিরিন, কোরআনে করিম বরকতময় শুরু করেছিলাম আপনাদেরকে এই বিষয় দিয়ে। রব্বুল আলামিন কোরআনে করিমের সাদ করেন, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا هذا كتاب أنزلناه مبارك إنا أنزلناه في ليلة مباركة رب العالمين قرآن إرشاد جا جا شام پیتو شبوی برکت مائی بولن جنی نازل قرآن تینی برکت مائی جرات نازل حلو شتی برکت مائی এবং যে কিতাবটি আসলো কোরআনে করিম তাও বরকতময়। যে মাসে আসছে রমজান মাস, সেটি নবীর বাসায় বরকতময়। কাজেই কোরআনের মাস, কোরআনের নবী, কোরআনের রাত সবই বরকতময়। আমরা বরকত শব্দ জীবনে বহুবার শুনেছি, কিন্তু বরকতের ব্যাখ্যা কী? বরকত মানে হলো যে
অল্প সময় বেশি সময়ের কাজ হওয়া, অল্প পয়সা বেশি পয়সার কাজ হওয়া, অল্প হায়াতে বেশি হায়াতের কাজ হওয়া, অল্প আলমের মধ্যে বেশি আলমের কাজ হওয়া, এগুলো সবই বরকত। কারো লাখ টাকায় হয় না, আর কারো 10,000 টাকায় হয়, পয়সায় বরকত। কেউ 70 বছরও আমল গোছাতে পারেনি, কেউ 20 বছরও গোছাতে পেরেছে, হায়াতে বরকত। কারো 3 সন্তান সবই ভালো মানুষ, আর কারো 10 সন্তান কোনোটি মানুষ হয়নি, সন্তানে বরকত। কেউ যা আমল এলম শিখেছে সবই আমল করে, আর কেউ সবই বুঝে, কোনো আমল নেই, আলমের বরকত নেই। এই জন্য বলবো আল্লাহ পাক যেন আমাদের পয়সায় বরকত দেয়, হায়াতে বরকত দেয়, আলমে বরকত দেয়, সন্তানের মধ্যেও যেন বরকত আসে। বরকত হলো অল্প জিনিসে বেশি জিনিসের কাজ হওয়া। কোরআনে কেরিম বরকতময়, এই জন্য কোরআনের সাথে যা সম্পর্ক হবে সবই বরকতময়। আমরা সংখ্যা বুঝি, বরকত বুঝি না। রব্বুল আলামিন আমাদেরকে বরকতের জন্যই দোয়া করতে বলেন। রাসূলের হাদিস আছে, আল্লাহ নবী আমাদেরকে শেখাতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতানা, আল্লাহ আমাদেরকে যা দিয়েছ তাতে বরকত দাও। আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানে বরকত দাও, পয়সা কড়ি দিয়েছেন তাতে বরকত দাও, হায়াত দিয়েছেন তাতে বরকত দাও, এলম দিয়েছেন তাতে বরকত দাও। আমাদের যা আল্লাহ পাক দিয়েছেন সবের মধ্যে যেন বরকত আসে, এবং সে বরকত আসবে কোরআনে কারীম থেকে, যেহেতু কোরআন নিজেই বরকতময়। হাদা কিতাব আনজালনাহু মুবারক, তো এই বরকত যেমন ছেলেরা পাবে, মেয়েরাও পাবে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির দাদি, মাওলানা হেয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির মা, ওনার সম্পর্কে আছে, উনি রমজানে 40 পারা কোরআন পড়তেন, 40 পারা মানে এক খতম দেওয়ার পরে আবার 10 পারা। হায়াতের মোর বরকত ছিল, রান্না বান্না ঘর গোছানোর সময় তেলাওয়াত বন্ধ হতো না। আল্লাহ পাক যে সমস্ত মহিলারা বেশি তেলাওয়াত করে তাদের ঘরের মধ্যে বরকত হয়, তাদের ছেলেবেলারও হাফেজে কোরআন হয়, ঘরের মধ্যে একটি নূর পয়দা হয়। মনে রাখবেন আল্লাহ পাকের রহমত দুনিয়াতে আনার, দুনিয়াতে নাজিল হবার কোরআনে কারিমের যে শক্তি আছে সে শক্তি অন্য কোথাও নেই। কারণ রব্বুল আলামিন কোরআনটাকে রহমত বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ, কোরআন এটি রহমত। এই জন্য রব্বুল আলামিন বলে যখন কোরআন তেলাওয়াত হবে, فَاسْتَمِعُوا وَأَنصِتُوا, মনোযোগ দিয়ে শোনো, চুপ করে থাকো, কেন, لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন যেহেতু রহমত, কোরআন শুনলেও রহমত, কোরআন শুনলে যদি রহমত হয়, কোরআন তেলাওয়াত করলে কত বেশি রহমত হবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। যে সমস্ত পরিবারে মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, কোরআন সম্পর্ক, ওই পরিবার ওই ঘরে রহমত নাজিল হয়, এবং সে রহমতের বরকত আলামত প্রভাব আসর সন্তানের মাঝেও দেখা যায়। এ কারণে কোরআনের ঘরে কোরআনের হাফিজের মধ্যে অসংখ্য ছেলেবেলে হাফিজ হয়, আলিম হয়, আমলের একটা বিশাল প্রভাব দেখা যায়। এগুলো সবই আসছে কোরআন থেকে। মোহতরম হাজিরিন, কোরআনের সাথে যা কিছু আমরা দেখি, এটা একটা হেফজখানা, যদিও এটা মহিলাদের জন্য, ছেলেদের হেফজখানার ক্ষেত্রে যে কথা, মহিলাদের হেফজখানার ক্ষেত্রে একই কথা। সারা দুনিয়ায় আলহামদুলিল্লাহ লাখ কোটি হাফিজে কোরআন প্রতি বছর বের হচ্ছে, লক্ষ লক্ষ। এটি অত্যন্ত আনন্দের যে কোরআনে কারিমের এত হাফিজ, মহিলারাও পিছিয়ে নেই। কেউ কেউ বলে থাকেন কোরআনে কারিম যেহেতু হেফজ করার জন্য মনোযোগ চায়, ছেলেদের চেয়ে মহিলারা ভালো করে, যেহেতু মহিলাদের মনোযোগ কোরআনের যে তেলাওয়াতের সময় ছেলেদের তুলনা বেশি থাকে। এই যারা হেফজখানা প্রতিষ্ঠান চালায় তাদের কথাই বলছি, যে তারা পুরুষের চেয়ে বেশি ভালোই করে মনোযোগের কারণে। সে কোরআনে কারিম রব্বুল আলামিন পরিচয় দিয়েছেন কোরআনকে, যদি কোরআন মহাগ্রন্থ, জীবনের সংবিধান, আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্কের সেতু, ব্রিজ। কোরআনের যখন একজন কোরআন তেলাওয়াত করতে বসে, আল্লাহ পাক যেন তার সাথে কথা বলছেন। উলামায়ে কেরাম বলেন
বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ পাকের সাথে কথা বলেন, আর যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক তার সাথে কথা বলেন, কারণ কোরআন আল্লাহ পাকের কালাম। আমরা যদি কোরআন তেলাওয়াতের সময় সে ভক্তি শ্রদ্ধা অন্তর লালন করতাম, কোরআনও আমরা সাতৃপ্তি পেতাম, কোরআনের মধ্যে আমাদের খুশু খুজু বিনয় একাগ্র চিত্ততা আসত, কোরআনের মধ্যে আমরা রুহানি আধ্যাত্মিক খোরাক পেতাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন হাতে নিতেন বলতেন, হাদা কালাম রব্বি, এটা আমার মালিকের কালাম, এটা আমার মালিকের কালাম। এরপরে কোরআনে চুমু দিতেন। আমাদের অন্তরেও কোরআনের প্রতি সে শ্রদ্ধা ভক্তি থাকা চায়, কারণ সারা পৃথিবীর আমরা বলি যে রাজার কথা কথার রাজা, এটি আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম ফজলুল কালাম ইল্লা, আল্লাহ পাকের এই কালাম, আল্লাহ পাকের এই বাণীর গুরুত্ব সারা পৃথিবীর উপরে, আল্লাহ পাকের মর্যাদা মখলুকের উপর যেমন, আল্লাহ পাকের কথার মর্যাদা অন্য কথার উপরে তেমন। আল্লাহ পাকের এই কালাম যখন কারো কলব কারো দিলে স্থায়ী হয়ে যায়, সে কলবের মধ্যে মখলুকের কালাম, মখলুকের নাউজুবিল্লাহ গান বাজানোর প্রতি কোনোদিন আসক্তি ভালোবাসা আসতে পারে না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোরআনের ভালোবাসা আর গানের আসক্তি একই দিলে হয় না, একই অন্তর হয় না, শয়তানের কালাম আর আল্লাহ পাকের কালাম নাউজুবিল্লাহ এক জায়গায় আসতে পারে না। ফিতনা ফাসাদের জামানা, এই জামানায় আমাদের কোরআনের সাথে আগের যে কোনো সময়ের চেয়ে সম্পর্ক বাড়ানো দরকার। যেহেতু গান বাজনা চারিদিকে ছড়াছড়ি, মোবাইল থেকে শুরু করে নানা মাধ্যমে এখন যুবক যুবতীরা গান শুনে, এই জন্য কথাগুলো আসছে যে কোরআনের মহব্বত আমাদের অন্তর আসুক, জাগ্রত হোক, সৃষ্টি হোক, দেখবেন আর গানের প্রতি কোনো আসক্তি থাকবে না, কারণ আল্লাহ পাকের কালাম আর শয়তানের কথা এক জায়গায় একত্রিত হতে পারে না। এই জন্য কোরআনের সে ভালোবাসা ভক্তি নিয়েই যদি আমরা পড়ি, আমরা কোরআনের এক অপার্থিব স্বাদ অনুভব করব। ইমাম আসম রহমতুল্লাহ আলাই মাদানী সাত কারির মধ্যে একজন কারি, তিনি তেলাবত করতেন মুখ দিয়ে গ্রান বের হতো। ছাত্ররা জিজ্ঞেস করেন এত গ্রান গ্রান কেন বের হয়, তিনি বলেন আমি স্বপ্ন যোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঠোঁটে চুমু দিয়েছেন, তখন থেকে গ্রান বের হয়। এটি কোরআনের প্রতি ভালোবাসার কারণে। কোরআন যখন তেলাবত হয় ফেরেশতারা ঘিরে রাখে, আপনি দেখেন না, কিন্তু ফেরেশতা ঠিকই আসেন মহব্বতের সাথে হলে। উসাইদ ইবনে হুদায়র এক রাসূলের সাহাবি কোরআন তেলাওয়াত করছেন ঘরের উঠান বা আঙ্গিনায় তেলাওয়াত করছেন, দেখলেন যখনই তেলাওয়াত শুরু করেন ঘোড়াটা ছোটাছুটি করে, একটা পর্যায়ে দেখলেন আকাশ থেকে একটা আলো আসলো, তেলাওয়াত বন্ধ হলো, ধীরে ধীরে আলোটা উপরে গেল। রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, রাসূল বলেন তোমার তেলাওয়াত শুনতে ফেরেশতারা এসেছিল, ফেরেশতারা এসেছিল। কাজেই কোরআন তেলাওয়াতের সময় ফেরেশতারা আসেন, মহব্বতের সাথেই শোনেন। আল্লাহ পাকের কাছে পৃথিবীর কোটি মানুষের কোলাহল, কোটি মানুষের হইচই, চিল্লাপাল্লা, সব কিছুর মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় শব্দ হলো বান্দার জবানে আল্লাহ পাকের কালাম। মানুষ কত কথা বলে, হাজার কোটি কথার মধ্যে আল্লাহ পাকের কাছে প্রিয় শব্দ হলো আল্লাহ পাকের কালাম, বান্দার জবানে উচ্চারিত হয়, এটি আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়। কাজে কোরআনের সাথে মহতরম হাদির আমাদের মহব্বত সৃষ্টি হোক। আমাদের যে ছোটো ছোটো মেয়েরা কোরআন হেফজ করছে, সাহাবায়ে কেরামের মেয়েরাও এভাবে কোরআন হেফজ করতেন, হতাশা সিদ্দিক কোরআনের হাফেজা, হযরত হাফসা রাসূলের স্ত্রী কথা বলছে কোরআনের হাফেজা, হযরত হাফসা বিনতে সিরিন, মুহাম্মদ বিন সিরিনের নাম অনেকে শুনেছেন, স্বপ্নের ব্যাখ্যা অথরিটি মুহাম্মদ বিন সিরিন, ওনার বোন হাফসা বিনতে সিরিন হাফেজা ছিলেন, পুরো কোরআনের হেফজ করেছিলেন। সেই জামানায় যারা হেফজ করতো তারা অর্থ বুঝত। আমাদের সমাজে কোরআন হেফজ করা অবশ্যই মর্যাদার বিষয়, কিন্তু শব্দ পর্যন্তই যেন আমাদের সীমাবদ্ধ না থাকে, আমরা কোরআনের অর্থ বোঝারও চেষ্টা করি। নতুবা একজন কোরআনের হাফেজ, সে যদি অর্থ না বোঝে, যদি এটি অত্যন্ত মর্যাদা, ওই হাফেজে কোরআনের সাথে স্কুল কলেজের ও শিক্ষকের কী বা পার্থক্য হয়, যে সে হয়তো কোরআন মুখস্থ রাখে না, সেও বোঝে না, এই লোকটি বোঝে না। এই জন্য কোরআনে কেরিমের যখন আমাদের যে আমরা মুখস্থ করেছি আল্লাহ পাকের একটা বিশাল নিয়ামত দৌলত,
এটি যেন আমরা বুঝতে পারি সেই চেষ্টাও থাকতে হবে। তখন কোরআন একটা আলাদা স্বাদ তৃপ্তি আমরা পাব। মোহতরম হাজির, আমাদের আজকাল আমাদের সময় নষ্ট হয় নানা জায়গায়, কোথায় নষ্ট হয় সেটা আপনারাও কম বেশি জানেন। অলস আড্ডা, মোবাইল ফোন, টেলিভিশন, গান বাজনা থেকে শুরু করে নানা জায়গায় আমাদের সময় পচয় হয়। আমাদের সময়টা কোরআনের সাথে আসুক, দেখবেন বরকত। সমস্যা হলো আমরা কোরআনের কাছে খুবই কম যাই, আর যখন কোরআনের কাছে যাই তখনও কিন্তু আমরা দুনিয়ার উদ্দেশ্যেই যাই। তার মানে যদি কখনো ঠেকা পড়ে তখন সে হয়তো হুজুর ডেকে নিয়ে আসে, আমার দোকান ব্যবসা বাণিজ্য যেন ভালো হয় একটা খতম হোক, ঘর থেকে যেন জিনবুত থাড়াতে পারে একটা খতম হোক, অথবা যেন ঘরে যেন অভাব না আসে সুরে ওয়াকেয়া তেলাওয়াত হোক। সুরে ওয়াকেয়া ওমর খত্তাব রাদিয়াল্লাহু আনহু 1400 বছর আগে বলতেন, আমি মনে করতাম মানুষ কোরআনের মাধ্যমে আখরাত চায়, এখন শুনেছি কিছু মানুষ কোরআনের মাধ্যমে দুনিয়া চায়। নাউজুবিল্লাহ, ওমর খত্তাব বলেন, সমাজে কোরআনের কাছে যখন কিছু মানুষকে যদি বলেন যে এই সুরাটি পড়লে 2000 বার আপনার এই লাভ হবে দুনিয়ার, 2000 বার পড়তে রাজি আছে, আর যদি বলা হয় এই সুরা পড়েন অনেক সওয়াব হবে, একবার পড়তেও রাজি নয়, নাউজুবিল্লাহ, তাহলে দেখেন যে আমরা কোরআনের কাছে যাচ্ছি তাও আখরাতের জন্য না। কোরআনের যে সমস্ত সুরাগুলো, যে আয়াতগুলো পড়লে দুনিয়ার লাভ হবে, ওই সুরা আয়াতগুলো নিয়ে আমরা সীমাবদ্ধ। যেগুলো সওয়াবের কথা বলা হলে ওই সমস্ত সুরা বা আয়াতের কাছে আমরা যাচ্ছি না। মনে রাখবেন কোরআন এটি আখরাত সাজানোর জন্যই আসছে। দুনিয়াও কেউ কেউ কোরআনের বরকতে পেয়ে যায়, কিন্তু দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়া রোজগারের জন্য রব্বুল আলমিন কোরআন নাজিল করেননি। দুনিয়ার জন্য তো রব্বুল আলমিন বলেই দিয়েছে, মেহনত করে শ্রম দিয়ে আল্লাহ পাক রিজিক দেবেন। কোরআন এটি বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক। কোরআনের সে পরিচয়টা কোরআন প্রথমেই দেয়, হুদালিল মুত্তাকিন, এটি মুত্তাকি ভালো মানুষকে পথ দেখাতে আসছে। আজকাল আমাদের সময়গুলো, আমাদের সময় এত বেশি অপচয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি হিংসা নেই ঈর্ষাও থাকা উচিত না, যদি কোথাও যদি কোনো ঈর্ষা বা হিংসার সুযোগ থাকত, দুটি জায়গায় হিংসা বা ঈর্ষা করা যেত, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। রাসূল বলেন, দুজন লোকের ক্ষেত্রে, এক লোককে আল্লাহ পাক দন্দৌলত দিলেন, সে রাত এবং দিন এই দন্দৌলত আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এই লোকটার জন্য ঈর্ষা হয় যে আমার নেই, আল্লাহর রাস্তায় বেলানোর মতো বন্টনের মতো কিছুই নেই, ওই লোকটার 20 টাকা আছে দু হাতে বিলি করছে, এর জন্য ঈর্ষা হয়। ওয়ারজুলুন আতাউল্লাহুল কোরআন, আতাহুল্লাহুল কোরআন, ওই লোকের, যে লোককে রব্বুল আলামিন কোরআন শেখালেন, কোরআন দিলেন, ইয়াতলুহু আনা আল্লাইল ওয়ান নাহার, রাত দিন তেলাওয়াত করেন রাত দিন, এ লোকটার জন্য ঈর্ষা হয়। কারণ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ কালামে পাকের সাথে তার সময়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমরা সবই জানি আসমানের নিচে জমিনের উপরে সবই সৃষ্টি আর মখলুক, কোরআনে করিম ব্যতিক্রম, এটি আল্লাহ পাকের কালাম, এটি মখলুক নয়, সৃষ্টি নয়, আল্লাহ পাকের সিফত, আল্লাহ পাকের গুণ। কাজে শ্রেষ্ঠ কালামের সাথে যার সময় ব্যয় হয়, এই লোকটা যেমন সেরা, তার সময়টি সেরা কাজে ব্যয় হলো, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমরা আজকে দিন দিন আমাদের হায়াতে যে বরকত দেখছি না, এটি যেন কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আলামত হলো ইয়াতাকারাবুজ জামান ইয়াকসুরুল হারজ। রাসূল বলেন, বাইনি ইদাই সাআ ইয়াযহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খামা, এগুলোই সবই যেন আপনারা চোখে দেখছেন। রাসূল বলেছিলেন, কিয়ামতের আলামত হলো জানা ব্যভিচার মদ পান বেড়ে যাবে, সত্যিই বেড়ে গেছে, জানা ব্যভিচার মদ পান সুদ এগুলো বেড়ে গেছে, ব্যাংকগুলোর হাজার নেটওয়ার্ক সুদ বেড়ে গেছে, এবং মাদক সয়লা, আবার বয়স হিসেবে 21 বছরের উপরে মদ হালাল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটিও আবার বাড়ানো হচ্ছে। ইসলামের মধ্যে হারাম পুরো জীবনী হারাম, কিছু বয়সের মধ্যে হালাল, এরপর হারাম, এই জাতীয় কোনো কথা নেই। আল্লাপাক যেটি হারাম করেছেন পৃথিবীর কারো এখতিয়ার নেই, ক্ষমতা নেই এটিকে বৈধ বলবার, কেউ যদি বলে থাকে সে নিজের ইমানকে প্রশ্নবিদ্ধ করবে। এই জন্য এই কিয়ামতের আলামত, তন্মধ্যে এটিও আলামত যে তকারবুজ জামান,
সময় সংকুচিত হবে এবং খুন খারাপই বাড়বে। করোনা নিয়ে মানুষ অনেক লেখালেখি, অনেক বক্তব্য দিয়েছে, লক্ষ মানুষ মারা যাচ্ছে। এখন তো করোনা নয়, এখন যুদ্ধ, এখন যুদ্ধ, এখন ইয়াকসুরুল হার্জ। হাদিস শরীফে আছে যে মারা গেল সে জানে না কোন অপরাধে তাকে মারা হলো, আর যে খুনি সেও জানে না কেন এই লোকটাকে মেরে ফেললো, কেন এই লোকটাকে মেরে ফেললো, কাতেল খুনি সেও জানে না কেন মারলো, আর যে মরে গেল সেও জানে না কোন অপরাধে তাকে মেরে ফেলা হলো। ইয়াকসুরুল হার্জ। এ তকারবুজ জামান, সময় সংকুচিত হবে, কাজ চলে আসবে। তো এখন দেখি যে রমজান যেতে না যেতে আরেক রমজান, মাস শেষ হতে না তো আরেক মাস, একটি বর্ষের পর আরেকটি বর্ষ, জুমা গেল দুদিন পরেই যেন জুমা, এটি সাত দিনের মনে হয় না, এটি যেন অল্প কদিনই এক সপ্তাহ। তো সপ্তাহটা দিনের মতে মনে হচ্ছে, মাসটাকে সপ্তাহের মতোই মনে হচ্ছে, পুরো বছরটাকে কয়েক মাসের মতোই মনে হচ্ছে। এ তকারবুজ জামান, যে হায়াত 20-25 বছর, কেউ যদি নিজের পেছনে ফেলে আসা দিনগুলো নিয়ে দেখে, দেখবে গত 20-25 বছর তার কাছে মনে হয় যেন 2-4 বছর, খুব দ্রুতই গেছে। এ তকারবুজ জামান, এই যে সময়, ওলামায়ে কেরাম বলেন যে লোকটা কোরআনের সাথে সম্পর্ক রাখে না, তেলাওয়াত আমলের মাধ্যমে সে হায়াতের মধ্যে বরকত পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুমিনকে ওই সিট্রাস ফল, ওই যে অরেঞ্জ জাতীয় ফল, আরব দেশে আছে, এখানে তো আছে, অরেঞ্জের অনেক প্রকার আছে, আমি লেবনানে অনেক এক ধরনের ওরা আফিন্দি বলে, যেটা খুবই ঘ্রাণ। রাসূল বলে যে মুমিন কোরআন, মুমিন কোরআন তেলাওয়াত করে ওই ফলের মতো স্বাদও বেশ, যেমন ঘ্রাণ বেশি ছড়ায়, ঘ্রাণ বেশি ছড়ায়। আর যে মুমিন ইমানদার তবে তেলাওয়াত করে না, সে খেজুরের মতো, খেজুর মজা ঠিকই কিন্তু কোনো ঘ্রাণ নেই, কোনো ঘ্রাণ নেই, মিসল থামরা। কাজে আমরা ওই ফলের মতো হব যে ফল ভিতরেও স্বাদ, ঘ্রাণও ছড়ায়। মুমিনের ঘ্রাণ ছড়াবে, ইমানের সৌরভ ছড়িয়ে পড়বে তখনই যদি সে তেলাওয়াত করে, তেলাওয়াত করে এবং মহব্বত নিয়ে করে। এটি শুধুমাত্র কোরআনেরই বৈশিষ্ট্য, পৃথিবীর কোনো বই পুস্তক না বুঝে কেউ পড়ে না, না বুঝলে স্বাদও পায় না, কোরআন ব্যতিক্রম। না বুঝলেও তেলাওয়াত হয়, না বুঝলেও স্বাদ পায়, না বুঝলেও স্বাদ পায়, মজা পায়। এমনকি অনেক আছে দিনদার মানুষ কোরআন কোনোটিই বুঝছে না, কিন্তু কোরআন তার অন্তরে ঝাঁকুনি দিচ্ছে। আল্লাহ নাজ্জাল আহসান হাদিস রব্বুল আলামিন মাসানিয়া তাকশাইদু মিনহু জুলুদুল্লাযীন ইয়খশাউনা রাব্বাহুম সুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন আমি চমৎকার কিতাব নাজিল করেছি, এবং সে যখন এই কোরআনের তেলাওয়াত হয় তখন তার লোম শিউরে ওঠে, মন কেঁপে ওঠে, চোখ দিয়ে পানি নেমে আসে, এটি ইমানদারের পরিচয়। যদি কেউ কোরআন তেলাওয়াতের সময় চোখের পানি আনতে না পারে, মন পাষাণ হয়ে যায়, শক্ত হয়ে যায়, রাসূল বলেন ফতবাকো, কান্নার ভান করো, কান্নার ভান করো, একদিন সে কান্নাটি, ভানটি যেন বাস্তবতায় পরিণত হবে। হতমর ইবনে খাত্তাব গ্রানহু তেলাওয়াত করতেন, এমনকি একসময় বলা হয় ওয়াত্তুর কিতাবি মস্তু ফিরাক্কি মনসুর, এই আয়াতগুলো শোনার পরে, পড়ার পরে ওমর আল খাত্তাব গ্রানহু 30 দিন বেহুশ হয়ে পড়ে গেলেন, 30 দিন অসুস্থ ছিলেন কোরআন তেলাওয়াত শুনে। হযরত আবু বকর সিদ্দিক কান রাজুলান বাকাআন, কান্দতেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াতের সময় শাহাদত বরণ করেন। হযরত আলী ইবনে আবি তালেব কোরআনকে ঝর্ণা দ্বারা বললেন, যে ঝর্ণা দ্বারা কখনো পানি শুকায় না, একটি সাগর যে তলায় কেউ যেতে পারেনি। সাহাবায়ে কেরামের সম্পর্ক কোরআনের সাথে এরকমই ছিল। রাসূল নিজেই বলেন যে সাইয়াবাত নিহুদ কিছু সূরার কথা বললেন। হযরত আব্দুল ইবনে মাসউদ বলেন একদিন আল্লাহর নবী আমাকে বললেন কোরআন পড়ো, আমি বললাম ইয়া রাসূল এই কোরআন তো আপনার উপরে আগে নাজিল হলো। রাসূল বলেন আমি শুনতে চাই, সূরাতুন নিসা থেকে তেলাওয়াত শুরু হলো, যখন এই আয়াতে গেলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, যখন এই আয়াতে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমাকে আল্লাহর নবী বললেন হাসবুক, থামো, ফাইযা আইনাহু তাদরিফান, রাসূলের চেহারা দিকে দেখলাম আল্লাহর নবীর দু চোখ দিয়ে অস্ত্র বের হচ্ছিল, ফাইযা আইনাহু তাদরিফান। রাসূলের তেলাওয়াত অসাধারণ ছিল, কিন্তু তারপরও আল্লাহর নবী সাহাবায়ে কেরামের
জুবানে তেলাওয়াত শুনতেন, চোখের পানি ফেলতেন। আমরাও চেষ্টা করি কোরআন তেলাওয়াতের সময় আল্লাহ পাকের কালাম এই ভক্তি এই শ্রদ্ধা নিয়ে পড়তে। মা বোনরাও পড়বে, তেলাওয়াত করবে। এবং হাফেজে কোরআন যদি হয়তো একটি এমন একটি অর্জন, ছেলেরা তুলনামূলক ভালো করতে পারলেও অনেক সময় মেয়েরা যথাযথ শিক্ষার আওতায় না আসার কারণে কোরআন শুদ্ধ হয় না। কিন্তু একজন ঘরে যদি মহিলা যদি হাফেজা হয়, তার মানে আপনাকে একটু গভীরেই যেতে হবে। একজন মা হাফেজা হওয়া আগামী দিনে তার ছেলেবেলেগুলো নিঃসন্দেহে বিশুদ্ধ তেলাওয়াত শিখবে, নিঃসন্দেহে বিশুদ্ধ তেলাওয়াত শিখবে। হাফেজ হতে পারুক না পারুক, বিশুদ্ধ তেলাওয়াত শিখবে। এটি তো আমাদের জানা দরকার। কারণ ওলামায়ে কেরাম বলেন, কোনো একজন ছেলেকে দিন শেখানো, তার মানে আপনি একজনকে দিন শেখালেন, একজনকে। আর কোনো নারী কি মহিলাকে যদি দিন শেখালেন, তাহলে মনে রাখতে হবে আপনি একটি প্রতিষ্ঠান দাঁড় করালেন। আমরা সবসময় বলে আসছি যে মহিলা মা যদি দিনদার হয়, তার মানে একটি দিন প্রতিষ্ঠান হলো। সন্তানের জন্য মা হলো প্রথম পাঠশালা, প্রথম পাঠশালা। এই মহিলা যদি সবই জানে, কোরআন না জানে, তার মানে ওই পাঠশালার মতো হবে যেখানে সব সাবজেক্ট শেখানো হয়, কোরআন শেখানো হয় না। এই জন্য তারা হাফেজে কোরআন হোক, আগামী দিনে তার ছেলেপেলেগুলো বিশুদ্ধ তেলাওয়াত শিখবে, বিশুদ্ধ তেলাওয়াত শিখবে। মায়েরা সব সময় সন্তানের জন্য প্রথম পাঠশালা। ইতিহাস বারবার একথা প্রমাণ করেছে, যুগে যুগে ভালো মানুষ যারা হয়েছে সেখানে পুরুষের চেয়ে মায়ের অবদান অনেক বেশি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আছে, দুনিয়াতে আসার পরে তিনি অন্ধ হয়ে গেলেন, তার মানে চোখে দেখেন না। মা আল্লাহ পাকের দরবারে দোয়া করেই যাচ্ছেন আর করলেন দিনদার। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখান, ইব্রাহিমকে স্বপ্ন দেখেন, বললেন ইমাম বুখারী রহমতুল্লাহ মাকে, আল্লাহ পাক তোমার ছেলের চোখ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। সব ঘুম ভাঙলো, সকালে দেখেন ইমাম বুখারী এখন দেখতে পাচ্ছেন রহমতুল্লাহি আলাই, মায়ের চোখের পানি। আব্দুল খাদির জিলানি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, যত বড় বুজুর্গদের কথা আমরা শুনি সেখানে মায়ের ভূমিকাই নজর পড়ে। কাজে কোনো মহিলা যদি হাফেজে কোরআন হয়, নিশ্চিত সেই পরিবারের মধ্যে দিন থাকবে, দিনের পরিবেশ থাকবে, আমল থাকবে, এটি আশা করা যায়। মোহতরম হাজির, এই দিন শেখানো কথা প্রসঙ্গে আসি, আমাদের যে মহিলাদের জন্য দিন শেখানো পুরুষের চেয়ে কম গুরুত্বপূর্ণ না। তলাবুল ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম, কোনো কোনো রাবায়াতের মধ্যে মুসলিম আছে, আমরা ছেলেদেরকে দিন শেখায়, মাদ্রাসায় দিয়ে হাফেজ বানাই, কিন্তু সেই গুরুত্বটা মহিলাদের ক্ষেত্রে কম নজরে পড়ে। কিন্তু মনে রাখবেন একথা যে হাদিসের মধ্যে দিন শেখার ফরজ শুধু পুরুষের জন্য, নারীদের জন্য। এ কথা আপনি সহজেই বুঝবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াত মহিলা রসুলের কাছে আসতেন, ইয়া রসুলাল্লাহ আমাদের কিছু মেয়েলি সংক্রান্ত কিছু প্রশ্ন থাকে, পুরুষের ভিড়ে আমরা জানতে সংকোচ বোধ করি, আপনি আমাদের জন্য একটা আলাদা দিন দিন, যেদিন শুধু আমরাই আসবো, পুরুষরা আসবে না, আমাদের প্রশ্নের উত্তর দিবেন। রসুল তাদের জন্য আলাদা দিন বরাদ্দ দিলেন, দিন শেখাতেন। আল্লাহ নবী তো বলেননি তোমার স্বামীর কাছে জেনে নিও, বাবার কাছে জেনে নিও, এরকম বলেননি। 700 মহিলা সাহাবি, 700 যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো না কোনো হাদিস বর্ণনা করেন। তাহলে বোঝা যায় দিন শেখা, কোরআন শেখা, এটা পুরুষের জন্য যেমন জরুরি, নারীদের জন্য জরুরি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহারাত প্রত্যেকই হাফেজে কোরআন ছিলেন, মনে রাখবেন এক কথা। আয়েশা সিদ্দিকা, হযরত জাইনাব, জুওয়াইরিয়া, আল্লাহ পাক তাদের স্মৃতিশক্তিও দান করেছিলেন, তারা হাফেজা ছিলেন, কোরআনের হাফেজে করেছেন। তো সেই দেখা দেখি যদি আজকে আমাদের মেয়েরাও যদি হাফেজে কোরআন, কত মহিলাদেরকে কত শেখানোর কথা আজকে বলা হচ্ছে দিন ছাড়া। আগামী যে ফিতনা ফাসাদের জামানা, এই জামানায় যদি আমরা আমাদের মা বোনদেরকে দিন শেখাতে না পারি, আগামী দিনটা বড় কঠিন হবে, ভয়াবহ হবে। এ প্রসঙ্গে মা বোনদের উদ্দেশ্যে এক কথাও বলতে চাই, শুধু ছাত্রী না, মহিলাদের জন্য জান্নাতটা আল্লাপাক সহজ করে দিয়েছেন, খুবই সহজ। পুরুষের জন্য অনেক জবাবদি হিসাব নিকাশ, আয় রোজগার করতে হয়, হালাল হারামের বিষয় আছে, মাঠ ময়দানে দৌড়াতে হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য রাস্তা খুবই সহজ। সহজ কি? সল্লাত খামসাহা, সামাত শাহরাহা, আতা যাওজাহা, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, আও দাখালাত জান্নাতা রাব্বিহা, কোন কোন হাদিসের মধ্যে আছে।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল, রমজানের রোজা রাখলো, স্বামীর কথা শুনলো, জান্নাতে গেছে। জান্নাতে জান্নাতের আটটি দরজা থেকে কোন একটি দরজা দিয়ে যেতে পারবে মহিলারা। মহিলাদের মৌলিকভাবে কিছু, শুধু পর্দা করবে, স্বামীর কথা মতো চলবে, জান্নাতের দরজা তার জন্য খোলা আছে। পুরুষের জন্য নানা বিড়ম্বনা, হালাল হারাম, আয় রোজগার, মাঠে ময়দানে দৌড়ানো, কত কিছু আছে, মহিলাদের জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আর এই প্রসঙ্গে এটিও বলা দরকার আজকে যে আলহামদুলিল্লাহ পর্দা সহকারে একটা সুন্দর উন্নত মানের হেফজখানা পর্দা নিয়ে আপনারা শুনেছেন, পর্দা নিয়ে অনেক ওয়াজও হয়েছে। ফিতনা ফাসাদের জমানা, দিন না শেখালে পরে মহিলাদের মাথায়, মহিলাদের চেহারায় পর্দার এই সতীত্বের শালীনতার এই কালো কাপড় দেখা যাবে না। যদি হাফেজ কোরআন হয় তাদের আল্লাহ পাক কিয়ামত দিবসে তাদেরকে এবং তাদের মা বাবাকে সম্মানের মুকুট পরাবেন। হাদিস শরীফে আছে হল্লতুল কারামা তাজুল কারামা, এটি ছেলে হাফিজ হলে যেমন মা বাবা সম্মানিত হবে, মেয়ে হাফিজা হলেও মা বাবা সম্মানিত হবে। এমনটি নয় যে ছেলে হাফিজ হলে মা বাবাকে সম্মানের মুকুট পরানো হবে আর মেয়ে হাফিজা হলে যদি সম্মানের মুকুট পরানো হবে না, তা একেবারে সত্য নয়। আলওয়ালা আপনার ছেলে বা মেয়ে যদি হাফেজা হয়, হাফেজ হয়, সে মুকুট আপনার মাথায় পরানো হবে। যদি বাবাকে মুকুট পরানো হয় যে হাফেজ হলো, হাদিস শরীফে আছে, তাকে কতখানি সম্মান করা হবে এটি আল্লাহ পাক বেহতর ভালোই জানেন। ইন্না নাহনু যালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, মনে রাখবেন আল্লাহ পাক এই দিন কিয়ামত পর্যন্তই হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। দিন হেফাজতের জন্য রব্বুল আলামিন পুরুষকে বেছে নিয়েছেন, নারীকে বেছে নিয়েছেন। উলামায়ে কেরামের কাছে ইতিহাস জানা, অক্সফোর্ড একটি গবেষণা ডক্টর আকরাম নদভী, তিনি প্রায় বিশ পঁচিশ খণ্ডের কিতাব লেখেন, যুগে যুগে যে সমস্ত মহিলারা দিন হেফাজতের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। আল্লাপাক কাউকে দিয়ে কোরআনের শব্দ সংরক্ষণ করেন, কাউকে দিয়ে কোরআনের অর্থ সংরক্ষণ করেন, কাউকে দিয়ে কোরআনের বিধান সংরক্ষণ করেন, কাউকে দিয়ে কোরআনের আহকাম যেটাকে বলা হয় সংরক্ষণ করেন, কোরআনের তাফসির সংরক্ষণ করেন। কোরআনে কেরিমের যারা শব্দ সংরক্ষণ তাদেরকে হাফেজ বলি, কোরআনের তেলাও যারা সংরক্ষণ তাদেরকে আমরা কারি বলি, কোরআনের যারা অর্থের সংরক্ষণ করেন তাদেরকে মুফাসসির বলি, কোরআনের বিধানকে যারা সংরক্ষণ করেন তাদেরকে মুফতি বা ফকি বলে থাকি, মুফতি ফকি। এরা প্রত্যেকেই কোরআন হেফাজত করে। তো যুগে যুগে পুরুষরা যেমন কোরআন হেফাজত করেছে, মহিলারাও কোরআন হেফাজত করেছে। মনে রাখবেন একথা, ইসলামের খেদমতের ক্ষেত্রে পুরুষের যেমন অবদান আছে, নারীরা কোনোভাবেই পিছিয়ে ছিল না। ইসলামের প্রথম ইমান, পুরুষের ইমানের আগে রব্বুল আলামিন নারীর ইমান আগে কবুল করেছেন, অর্থাৎ বকর সিদ্দিক পরে, খদিজাতুল কুবরা আগে ইমান এনেছেন ঘরে। অনুরূপভাবে পুরুষের রক্তের আগে নারীর রক্ত আল্লাপাক কবুল করেন, সুমাইয়া বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন পরে নারীর ইমান আল্লাপাক আগে কবুল করেন। এমনকি জাইনাব বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ওসমান ইবনে আফফানের সাথে যে হিজরত করেন, সেক্ষেত্রে বলা হয় হিজরতের ক্ষেত্রেও নারীরা পিছিয়ে নেই। কাজে নারীরা কোনোভাবেই কোনো অংশে পিছিয়ে ছিল ইসলামের খেদমতের ক্ষেত্রে। যদি লক্ষ লক্ষ ছেলেরা হাফেজে দিনের খেদমত করে, সেক্ষেত্রে কন্যারা মেয়েরাও আসতে পারে দিনের খেদমতের জন্য, এটি তাদের জন্য বড় মর্যাদার বিষয়। আমরা বলেছিলাম এই কোরআনের দিন শিক্ষার গুরুত্ব নিয়ে, বিশেষ করে হেফজখানা। আমরা একথা মনে রাখবো, এদেশেই হয় হাফিজ হয় আর দিন শেখা এতটুকুই মনে করে না, দিন শেখা একটি লম্বা যদি বলি বিষয়। তার মানে একজন মুসলমান হিসেবে বেঁচে থাকবার জন্য যা যা শেখা দরকার, এগুলো পুরুষের উপরও ফরজ আইন, মেয়েদের উপরও ফরজ আইন। ফরজ আইন মানে যেটা প্রত্যেকে এককভাবে দায়ী, ফরজে কেফায়া বলা হয়, সমাজে কে করলে অন্যরা দায়ী হয় না। জানাজার নামাজ কিছু সংখ্যক উপস্থিত হলে বাইরেও দায়মুক্ত, বাকিরাও দায়মুক্ত হয়, আর কেউ যদি উপস্থিত না হয় প্রত্যেকে গুণাগার হয়। দিন শেখা ফরজ আইন, ছেলের জন্য ফরজ আইন, মেয়েদের জন্য ফরজ আইন। কোরআন হাফিজ হওয়ার পরে মেয়েরা যদি মনে করে দিন শেখা হয়ে গেছে, ভুল কথা। একজন মেয়ে হিসেবেও, নারী হিসেবে, মা হিসেবে, স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে, পুরো জীবন আল্লাহ পাকের হুকুম মানার জন্য যা যা দিন শেখা দরকার সবই শেখা তাদের জন্য ফরজ আইন। মা বাবাকেও কফিয়ত দিতে হবে, ছেলেকে যদি দিন শেখায় আর মেয়েকে যদি দিন না শেখায়, রব্বুল আলমিন যদি সামনের এ মেয়ে যদি বিচার দেয়, মালিক
রব্বুল আলমিন, আমার বাবার অবহেলার কারণে আমি দিন শিখতে পারিনি, আমার ভাই ঠিকই দিন শিখেছে, জান্নাত পেয়ে গেল। এই জাতীয় যদি কোনো নালিশ দিন, কোনো বাবার মুখে কোনো জবাব থাকবে না। কাজে আমরা তাদেরকে দিন শেখাবো, হাফিজ হতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু হাফিজ হতে না পারলেও দিন শিক্ষা থেকে যে বঞ্চিত না হয়। কোরআনে করিম কষ্ট করে পড়াও সওয়াব, আর সুন্দর করে পড়া ফেরেশতাদের সাথে আছে মা সফরাতুল করম, আর হাদিস শরীফে আছে মা সফরাতুল বরারা। আর যদি শুদ্ধ তেলাবত জানে না, কষ্ট করে করে, হাদিস শরীফে তার জন্য তো দ্বিগুণ আজর, কষ্টের সওয়াবও আছে, আর শুদ্ধ করে যে পড়ার চেষ্টা করে যাচ্ছে এটার সওয়াব, তেলাবতেরও সওয়াব, লহু আজরান, আমরা সেদিকেও নজর দেব। আর দিন শিক্ষার ক্ষেত্রে একথা আপনাদের কাছে অনুরোধ করে যায় যে আজকাল সারা দুনিয়ায় যে বদদিন করার জন্য, মানুষকে দিন থেকে দূরে রাখবার জন্য নানা ধরনের ফিতনা ফাসাদের আয়োজন করেছে, তন্মধ্যে মা বোনদেরকেই বেশি ব্যবহার করা হয়। হাদিস শরীফে আছে মা তারাক্তু বাদি ফিতনাতান হি আদরু আলা রিজাল মিনান নিসা, আমার পরে মেয়েদের মাধ্যমে যত ফিতনা ফাসাদের দরজা খুলবে অন্য কোনো মাধ্যমে অত ফিতনা ফাসাদ হবে না। তার মানে নারীকে ব্যবহার করে দিনের যত ক্ষতি করা হবে অন্য কোনোভাবে এত ক্ষতি করা হবে না। আজকে নারীর কি কোথায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, ক্ষমতায়নের নামে পর্দাহীনতা, নগ্নতা, সিনেমা, নাটক, ফিল্ম, বিজ্ঞাপন, মডেল, যত জায়গায় বলেন সব জায়গায় নারীর উপস্থিতি, নারীর ব্যবহার। এই জন্য উম্মতের যখন নারীকে ব্যবহার করে উম্মতের সবচেয়ে বেশি বড় ক্ষতি করা হচ্ছে। আমাদের নজর দিতে হবে যে জায়গায় শত্রুরা সবচেয়ে বেশি মেহনত করে, দিনের মেহনত ওই জায়গায় আমাদের বেশি হওয়া দরকার, দিনের মেহনত। ওরা যেহেতু নারীকে ব্যবহার করে মুসলমানদের ক্ষতি করতে চায়, আমরা আমাদের মা বোনদের মাঝে দিনের মেহনত করে দিনের লাভ করতে চাইব। মা তারাক্তু বাদি ফিতনাতান হি আদরু আলা রিজাল মিনান নিসা। যাই হোক, দু একটি কথা বলল মহতরম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দিন শেখা এবং শেখানোর শোনার এগুলো পাশে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।